হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখাবো কাঁচা কলার অন্যরকম একটি ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই মজা, তো তোমরা ট্রাই করে দেখতে পারো বাসায়। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভর্তাটা বানাতে হয়। তো এখানে কাঁচা কলা খোসা সহ সিদ্ধ করে নিয়েছি, আর এখানে রসুন আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। তো খুব শর্টকাটে আমি এখন দেখাবো। তো আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, রসুন শুকনা মরিচ আর কাঁচা কলা একসাথে। আর কলাটা কিন্তু খোসা সহই ব্লেন্ড করতে হবে। এইবারে আমি যে রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম ওই কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ ভেজে নেব। তো এই যে সরিষার তেল নিয়ে নিয়েছি, এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা বানাবো। আর যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে খুব সুন্দর গন্ধ বের হয়, এটা আমরা সবাই জানি। তো সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করা যাবে। তো দেখো আমি সরিষার তেলটা ঢেলে নিয়েছি। এইবার হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিব। তো তেলটা একটু গরম হোক। এই যে আমার এখানে পেঁয়াজ কাটা আছে, তো এতগুলো পেঁয়াজ লাগবে না, আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব। তো এই যে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে হচ্ছে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এই ভর্তাটার জন্য অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। তো দেখো আমি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিলাম। এবারে হচ্ছে যে মিশ্রণটা আমি ব্লেন্ড করে রেখেছি এটা এখানে ঢেলে দিব। এই যে দেখো ঢেলে দিলাম। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। তো তোমরা চাইলে ফ্রাই প্যানে করতে পারো, ফ্রাই প্যানে করলে লেগে যাবে না, তো কড়াই করলে একটু লেগে যায় অল্প তেল দিয়ে যদি করো। তো আমি সবসময় অল্প তেল দিয়ে করার চেষ্টা করি, নইলে হচ্ছে বেশি তেল খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ঠিক না। তো এটাকে ভালোভাবে ভেজে নিলেই আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আমি এবারে একটু লবণ দিয়ে দিয়েছি আর লবণটা একটু স্কিপ হয়ে গিয়েছে। তো এই যে দেখো ভর্তাটা একদম রেডি। তো তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তো যারা না খাবে তারা কিন্তু বুঝতে পারবে না। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।